আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের আজকের রেসিপি। তো চলুন, আজকের রেসিপিতে কি রেখেছি আপনাদের জন্য, আজকে আমি নতুন করে দেখাবো মুড়ির মোয়া। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক পুরো প্রণালীটি। এই যে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, আর এখন আমি এই গুড়টাকে আস্তে আস্তে গলিয়ে নিচ্ছি। গুড়টা গলে যখন বুদবুদ টাইপের উঠে আসবে, তখন আমি একটু হাত দিয়ে টেস্ট চেক করে নিচ্ছি। দেখুন, এরকম দুই তিনটা তারের মতো হলে তখন আমি মুড়িগুলা এর ভেতর ঢেলে দিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে করেছি, কারণ আমি রেগুলার এরকম তৈরি করে খেতে পছন্দ করি। দেখুন, এখন আমি একটা বাটিতে সামান্য পানি নিয়ে আস্তে করে হাতটা ভিজিয়ে নিব, নিয়ে আমি মোয়াগুলো তৈরি করে নিব। তো বন্ধুরা, আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে মোয়াগুলো পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আর সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।